এটি নিউজ দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি ফারহিন টুম্পা দর্শক প্রতি বছরের মতো এবছরও 10 মার্চ পালন করা হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস প্রাকৃতিক এবং মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যেই দিনটি পালন করা হয়ে থাকে আমরা জানি যে বাংলাদেশ দুর্যোগ প্রবণ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ তবে জাতীয় দুর্যোগ মোকাবেলায় আমাদের আসলে প্রস্তুতি কতটুকু রয়েছে আজ এ সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের হ্যাপেনিং পয়েন্টে এ নিয়ে কথা বলার জন্য আমাদের আজ জুমে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার বিভাগীয় প্রধান পরিবেশ বিজ্ঞান বিভাগ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আর স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জি ধন্যবাদ আচ্ছা আমরা শুরুতেই যদি জানতে চাই যে আমাদের আসলে জাতীয় দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ যেটাই বলি আমাদের দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ জাতীয় দুর্যোগ মোকাবেলায় আসলে আমাদের প্রস্তুতি কতটুকু সার্বিকভাবে যদি আপনার কাছে শুরুতেই জানতে চাই জি দেখুন বাংলাদেশ একদিকে নদীমাতৃক দেশ অন্যদিকে এটি একটি উপকূলীয় রাষ্ট্র এবং আমাদের পাহাড়ের একটি বিশেষ বৈশিষ্ট্যময় উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল রয়েছে ফলে ভূমিরূপের দিক থেকে এবং জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের অন্যতম কেন্দ্রভূমিতে পরিণত হচ্ছিল বাংলাদেশ বন্যা যেমন এখানে আঘাত হেনেছে বছরের পর বছর আবার ভূমিকম্পের ভয়ও আমাদেরকে অনেক সময় দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে সার্বিকভাবে দুর্যোগের যেই আশঙ্কা যে ঝুঁকি রয়েছে বাংলাদেশ অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাষ্ট্র এবং সেখানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এই ঝুঁকির পরিমাণটাকে ইদানিংকালে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে সেই তুলনায় বলা যায় যে আমাদের যে প্রস্তুতি প্রস্তুতির অংশে আমরা কিন্তু অনেকটুকু পিছিয়ে আছি শুধুমাত্র বন্যা অর্থাৎ ফ্লাডের ম্যানেজমেন্টে আমরা বেশ কিছু উন্নতি সাধন করলেও অন্যান্য দুর্যোগগুলোতে আমরা তেমন বেশি স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই বন্যার ক্ষেত্রে শতবর্ষের একটি ইতিহাস রয়েছে বাংলাদেশে বন্যার এই দেশের কৃষকরা বন্যার সাথে কৃষি ক্যালেন্ডারকে খাপ খাইয়ে নিয়েছে এবং যেই কারণে আমাদের বন্যা রিলেটেড বিষয়গুলো সমস্যাগুলো আমরা কিছুটা অতিক্রান্ত করতে পারলেও বিশেষ করে সাইক্লোনের ক্ষেত্রে আমরা কিন্তু 91 সালের যে ঘূর্ণিঝড় হয়েছিল তখন যেই পরিমাণ আমাদের ক্ষয়ক্ষতি হয়েছিল পরবর্তীতে দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থার এবং টেকনোলজির উন্নয়নের কারণে ঘূর্ণিঝড় এবং বন্যার ক্ষেত্রে আমরা কিছুটা সফল হলেও অন্যান্য যে ন্যাচারাল ডিজাস্টারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা পর্যাপ্ত এবং আশানুরূপ পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত নিতে পারছি না আচ্ছা শুরুতেই যদি বড় ভূমিকম্পের কথা বলি সাম্প্রতিককালে আমরা বেশ কয়েকটি ছোট ভূমিকম্প দেখেছি এবং বলা হচ্ছে যে এই অঞ্চলগুলোতে আমরা যে দেশে রয়েছি যে অঞ্চলগুলোতে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বাংলাদেশ যদি বড় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে তাহলে দ্রুত সাড়া দেওয়ার একটা বিষয় থাকে যে ভূমিকম্পের পর আসলে সময় খুবই কম পাওয়া যায় ব্যবস্থাপনার জন্য সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ব্যবস্থা নেই সেরকম দ্রুত সাড়া নেওয়ার মতো ব্যবস্থা আসলে বাংলাদেশে নেওয়া উচিত কি না বা দুর্যোগ যদি সেরকম কোনো ঘটে সেক্ষেত্রে আমরা আসলে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে কী করতে পারি জি দেখুন যদি ভূমিকম্পের কথা বললি বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে শত শত ভূমিকম্প বিভিন্ন জায়গায় হচ্ছে এটি একটি প্রাকৃতিক যে পরিবর্তন অর্থাৎ আমরা জানি যারা ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা আমরা করেছি যে পৃথিবীর এটিতে অনেকগুলো প্লেটের উপরে পৃথিবীটির অবস্থান সেখানে কিছু বড় প্লেট রয়েছে কিছু ছোট প্লেট রয়েছে 60টি বড় প্লেট এবং প্রায় 22টি ছোট প্লেটের উপরে টোটাল পৃথিবীটা অবস্থান করছে প্লেটগুলোর যে সংযোগস্থল রয়েছে বিশেষ করে সমুদ্রে তলদেশে সেখানে ভূমিকম্পের ঝুঁকি বেশি থাকে এবং ছোট প্লেটগুলোতেও ঝুঁকি একেবারে যে কম থাকে তা না আমাদের একটি জায়গাতে আমাদের বাংলাদেশে আমরা কোনো বড় প্লেটের উপরে বাংলাদেশের অবস্থান না হলেও একাধিক ছোট প্লেটের অবস্থান বাংলাদেশের গভীরে অবস্থান করছে সেই কারণে ছোট ছোট যে ভূমিকম্পগুলো হচ্ছে সেগুলো কিন্তু বড় ভূমিকম্পের ইঙ্গিতই বহন করে যখন ভূগর্ভে অনেক ধরনের প্রেশার তৈরি হয় ভূগর্ভস্থ এই প্রেশার রিলিজ হওয়ার জন্য এই ভূমিকম্পটা অপরিহার্য হয়ে যায় বাংলাদেশে বিগত যদি আমরা 100 বছরের কথা চিন্তা করি সেই ভূমিকম্পের যে তথ্য উপাত্ত রয়েছে সেটি কিন্তু আমাদেরকে ভয় ধরিয়ে দেয় কারণ ইতিপূর্বেও
বাংলাদেশের ভূমিরূপের বড় ধরনের পরিবর্তন হয়েছে এই ভূমিকম্পের কারণে। বাংলাদেশের বর্তমান যে ভূমিরূপ রয়েছে এমনটি পূর্বে ছিল না। আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত যে ভূমিরূপ দেখা যায়, টাশিয়ারি এই সময়ের যে হিলগুলো বা পর্বতগুলো দেখা যায়, সেগুলো কিন্তু ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়েছে। আমাদের ব্রহ্মপুত্র নদীর যে গতি পরিবর্তন হয়েছে সেটিও এখানে শতবর্ষ আগের বড় ভূমিকম্পের একটি ফলাফল। সেই কারণে ভূমিকম্পের ইতিহাস পর্যালোচনা করলে আমরা আগামী দিনে বাংলাদেশে বড় ভূমিকম্পের আশঙ্কায় আমরা থাকা উচিত এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। কিন্তু আমরা সেই ধরনের বড় ভূমিকম্প তো দূরের কথা, একটি মাত্র বিল্ডিং রানা প্লাজাতে আমরা দেখেছি, একটি মাত্র বিল্ডিংয়ের যেই ধস সেটির জন্য আমাদের মাসাধিক কাল অতিক্রান্ত করতে হয়েছে। আমাদের পুরান ঢাকাতে একটি ছোট ভূমিকম্প যদি হয় সেখানে যেই ক্ষয়ক্ষতি হবে সেটি কিন্তু একটি ছোট আগুনের কারণে যেই অবস্থা সৃষ্টি হয় তার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল। সাম্প্রতিককালের 29শে ফেব্রুয়ারিতে বেইলি রোডের যে অগ্নিকাণ্ড হয়েছে সেটিও আমাদেরকে স্মরণ রাখা উচিত। ভূমিকম্পের ফলে শুধু যে বিল্ডিং পড়ে যাবে বা ভূমিধ্বস হবে তা না, অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হবে এবং সেখানে একটি মাত্র বিল্ডিংয়ের অগ্নি নির্বাপন করতে আমাদেরকে যে হিমশিম খেতে হয়, বড় ধরনের ভূমিকম্প হলে শত শত বিল্ডিং এ যে অগ্নিকাণ্ড হবে, ভূমিধ্বস হবে, তার যে প্রস্তুতি আমাদের একেবারেই নেই সেটি কিন্তু সুস্পষ্টভাবে নির্দেশ করছে। আচ্ছা, আরেকটু কথা বলতে চাই এই বিষয়ে যে আমাদের পাশের দেশে ভারতে ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার রয়েছে, পাকিস্তানেও সেরকম দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র রয়েছে, আমাদের দেশে একটি করা হচ্ছে চীনের সহায়তায়, এ ব্যাপারে কি বলবেন? যদিও এখনো কাজ শেষ হয়নি সেটির। যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য দুর্যোগ আসা পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই, যে কারণে বলা হয় যে ড্রিল করা, অর্থাৎ বারবার করে কোনো একটি দুর্যোগ আসবে এটি মাথায় রেখে এক ধরনের ট্রায়াল করা, এক ধরনের প্র্যাকটিস করা দরকার এবং সেটি একটি প্রোটোকল অনুযায়ী এবং সেটি একটি দুর্যোগ ব্যবস্থাপনা যে ডিজাইন আছে, প্রোটোকল আছে, সেই অনুযায়ী করার কথা। কিন্তু আমরা সেটি করতে পারি না। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার যে আলোচনাটি সেটি অধিকাংশ ক্ষেত্রেই মন্ত্রণালয় ভিত্তিক কিংবা এগুলো শুধুমাত্র কাগজে আছে কিন্তু প্র্যাকটিক্যালি সেটি দেখা যায় না। কোন ঢাকা শহরেই আমরা এইটি পর্যন্ত এখনো পর্যন্ত ড্রিল করতে পারি না। আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আছে, যেখানে ফায়ার সার্ভিস শুধু ফায়ার সার্ভিসই কন্ট্রোল করার, অর্থাৎ ফায়ার কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছে। সিভিল ডিফেন্সের যে বিষয়টি আছে সেটি দুর্যোগের সাথে সংশ্লিষ্ট এবং সেটি কিন্তু আমাদের যথার্থ নয় এবং সেটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলোই সম্পূর্ণ নয়। আপনি যথার্থ বলেছেন, আমরা সাম্প্রতিককালে একটি গাইডলাইন তৈরি করার প্রসেসের ভিতরে আছি, সেটি অনেক দেরি হয়ে গেছে, অনেক বছর চলে গেছে, তারপরেও আপনাকে একটু থামাতে হচ্ছে আমাদের। আমরা এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে ডিফেন্সের যে বিষয়টি এটি নিয়ে আরও কথা বলবো এবং দুর্যোগ ব্যবস্থাপনা আসলে ধারণাপত্র বা কাগজেই আসলে সীমাবদ্ধ কিনা বা বাস্তবের কতটুকু মিল রয়েছে এই নিয়ে আরও কথা বলবো। আমাদের একটা বিরতির সময় হয়েছে দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, আজ আমরা কথা বলছি জাতীয় দুর্যোগের প্রস্তুতি নিয়ে। আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, এই মুহূর্তে আসলে চকবাজারে আগুন লেগেছে, সেখানে 9টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের, আপনি নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন। আমরা ফায়ার সার্ভিসের আসলে বিষয়ে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়ে আসলে একটু কথা বলতে চাই। যে কোনো জায়গায় আগুন লাগলে তাদের আমরা পাই এবং তারা খুবই দক্ষতার সাথে সেই পরিস্থিতিটা মোকাবেলা করে। আমরা ইতিমধ্যে অনেকগুলো ঘটনায় দেখেছি, আগুন লাগার ঘটনায় দেখেছি। তো আসলে তারা কি শুধু আগুন মানে লাগলেই তারা যাচ্ছে, অন্যান্য দুর্যোগ মোকাবেলায় আসলে তাদের কোনো ধরনের কাজে কেন লাগানো হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? জি দেখুন, আপনি জানেন যে
এই গত 29শে ফেব্রুয়ারির বেলি রোডের যে দুর্ঘটনা ঘটেছিল সেখানকার পরবর্তীতে দুর্ঘটনা পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে শুধু ফায়ার সার্ভিস না, একটি দুর্ঘটনা মোকাবেলা করার জন্য সাথে যে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলোর সমন্বিত যে পদক্ষেপ থাকা দরকার, রাজউক, সিটি কর্পোরেশন, বিস্ফোরক কিংবা স্থানীয় সরকারের অন্যান্য উইংসগুলো সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সমাধান করা যায়। এবং কিন্তু দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যেটি দুঃখজনক অবস্থা সেটি হলো কোনো একটি দুর্ঘটনা ঘটার পর সবাই আসেন, কেউ এটি তদন্ত করতে আসেন, কেউ দেখতে আসেন, রিপোর্ট করতে আসেন, শুধুমাত্র ফায়ার সার্ভিসকে দেখা যায় যে জীবন বাজি রেখে এইটি অগ্নি নির্বাপন করতে এবং অগ্নি বন্ধ করার জন্য একটি ভূমিকা পালন করেন। কিন্তু প্রশ্ন হলো যে যেই কোনো জায়গায় এই বিশেষ করে বিল্ডিং সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এটি কোনো একটি সংস্থা বা একটি অধিদপ্তরের অনুমোদন নিয়ে চলে না, এটি প্রায় 11-12টি বিভিন্ন সেবাদানকারী সংস্থার অনুমোদন এবং পর্যালোচনায় কিন্তু তারা কার্যক্রম পরিচালনা করে থাকেন। সেক্ষেত্রে সবসময় ফায়ার সার্ভিসকেই আসতে হয়, অন্যান্য অধিদপ্তরগুলো পরবর্তীতে আসেন এবং এইটি মানুষের সমালোচনায় পড়েন, যা কারণ তারা বলেন এসে যে তাদের এই বিল্ডিংয়ের অনুমোদন নেই কিংবা ডিজাইনটা তাদের পাস করা নেই কিংবা তারা একাধিকবার নোটিশ দিয়েছেন, জরিমানা করেছেন। কিন্তু প্রশ্ন হলো দুর্ঘটনায় যে প্রাণহানি হয় তখন এই মতামতের বা তাদের এই জবাবদিহিতার কারণে এই প্রাণগুলো কিন্তু ফেরত আসে না, যেই কারণে আমরা সবাই কিন্তু একমত হয়ে আছি যে সেবাদানকারী সংস্থা বা অনুমোদন দানকারী যে সংস্থা রয়েছে তাদের এই ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে। এবং আপনি জানেন যে বাপা আর বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এবং বেলা মিলে 5 তারিখে একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে দাবি তুলেছে যে এটি এই যে দুর্ঘটনাজনিত যেই মৃত্যুগুলো হচ্ছে এগুলো অবহেলাজনিত মৃত্যু এবং এর কারণে যে 11টি সংস্থা সেবাদানকারী সংস্থা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি তোলা হয়েছে। এ থেকে সুস্পষ্ট হয় যে নাগরিক যেই অভিমত রয়েছে সেই অভিমতে আমাদের সেবাদানকারী সংস্থার প্রতি মানুষের আস্থা কমে গেছে এবং সেই আস্থা ফেরত আনার জন্য তাদেরকে কিন্তু সমন্বিতভাবে কাজ করতে হবে। এবং একই সাথে কি জনগণকে সম্পৃক্ত করা যায় কিনা, যে দুর্যোগ মোকাবেলায় আসলে সচেতনতার বিষয়টি সবচেয়ে জরুরি? এক্স্যাক্টলি, জনগণের সম্পৃক্ততা আমরা সবসময় দেখেছি রানা প্লাজা থেকে চুরিহাট্টার আগুন থেকে কিংবা বনানীর যে টাওয়ারে আগুন লাগা, ইভেন বেলি রোডের আগুন, সব জায়গায় আমরা দেখেছি মানুষ কিন্তু সহযোগিতা এবং মানে তারা সাহায্যের হাত নিয়ে আসে। কিন্তু সেই মানুষকে কি যথার্থভাবে ট্রেনিং দেওয়া হয়েছে? সেই মানুষকে কি সচেতনতার আওতায় বা ছাতাতে আমব্রেলায় আনা হয়েছে? সেটি আসা হয়নি। বিল্ডিংগুলোতে সেই ড্রিল বা ট্রায়ালটা হয় না বলেই কিন্তু মানুষের আগ্রহ থাকলেও মানুষ সাহায্যের হাত বাড়িয়ে না দিতে পারার কারণে শুধুমাত্র দর্শক হয়ে ওইখানে অগ্নি নির্বাপন কিংবা দুর্যোগকালীন সময়ে সাহায্যের হাত না বাড়িয়ে বরং একটি ভিড় তৈরি করে থাকে, যেটি আরও আমরা ইভ্যাকুয়েশন বা রেস্কিউ টিমকে আরও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যদি মানুষকে ট্রেনিং দেওয়া হতো তাহলে প্রত্যেকটি মানুষ কিন্তু একজন কর্মী হিসাবে সেখানে সচেতনভাবে সাহায্যের হাত বাড়াতে পারত। আচ্ছা, আমরা যদি আবারও দুর্যোগ প্রস্তুতি দিবস নিয়ে কথা বলতে আসি, এবারের প্রতিপাদ্য ছিল দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট, সোনার বাংলা গড়ব। 10 মার্চ আমরা পালন করেছি জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। আসলে যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে সোনার বাংলা, স্মার্ট সোনার বাংলা গঠনে এটার আসলে বাধা কিনা? দেখুন, যে দুর্যোগ আমরা দুই ধরনের দেখি, একটি মানুষসৃষ্ট বা মানুষ অবহেলাজনিত দুর্যোগ আর একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো না বা এটি রাতারাতি আমরা কোনো কিছু বন্ধ করে ফেলতে পারবো না, কিন্তু শুধুমাত্র সচেতনতার মাধ্যমে, অর্থাৎ আপনি যদি ডিজিটালি বলেন কিংবা স্মার্ট ওয়েতে দুর্যোগের কালীন যে অবস্থা হতে পারে সেটি যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসতে পারবে। আমি আগেও বলেছি 91 সালের যেই সাইক্লোন সেটিতে যত প্রাণহানি বা সম্পদহানি হয়েছে পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তরের মোটামুটিভাবে যে পূর্বাভাস সিস্টেম চালু হয়েছে তার কারণে বেশ আগেই আমরা যে কোনো সাইক্লোন বা দুর্যোগের গতিবিধি, সময় এবং তার যে সক্ষমতা, তার যে শক্তি সেটি সম্পর্কে জানার কারণে প্রস্তুতিটাও নেওয়া যায় সহজভাবে এবং বিভিন্ন মিডিয়ার কল্যাণে এই দুর্যোগকালীন প্রচার যেটি সেটিও করা যায়।
কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পরও আমাদের সক্ষমতার অভাবের কারণে কিংবা আমরা যথেষ্ট গুরুত্ব না দেওয়ার কারণে, স্মার্টলি এগুলো হ্যান্ডেল করতে না পারার কারণে কিংবা ডিজিটাল যে মাধ্যমগুলো আছে সেগুলো ব্যবহার করতে না পারার কারণে আমরা ক্ষয়ক্ষতিতে পড়ে যাই। এবং সাম্প্রতিককালে আমরা যদি দেখি যে দুর্যোগের যে ক্ষয়ক্ষতি রয়েছে, যানের উপরে কিছু ক্ষয়ক্ষতি কমলেও, প্রাণহানি কমলেও, এটিতে যে সম্পদহানি হচ্ছে সেটি কিন্তু খুব একটা কমছে না। আমাদের উপকূলীয় অঞ্চলে যে শস্যহানি হচ্ছে, যে মানুষের বসতির যে ক্ষয়ক্ষতি হচ্ছে কিংবা দুর্যোগকালীন সময়ের যে পরবর্তীতে এটিকে ম্যানেজ করার জন্য যে ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত থাকার কথা, সেটি আমরা আশানুরূপভাবে করতে পারছি না। ফলে স্মার্টলি আমরা যে দুর্যোগ ব্যবস্থাপনায় পৌঁছে গেছি এটি বলার কোনো সুযোগ নেই। জি, এবং সেই ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা বা দুর্যোগ প্রতিরোধ আসলে বিষয়টি শুধুমাত্র দিবস পালন এবং কাগজপত্রে সীমাবদ্ধ না রেখে আসলে আমাদের বাস্তবে আসলে সেটা মিল রাখাটা আসলে অনেক বেশি জরুরি। শুরুতে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে 1822 এবং 1918-তে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কথা একবার বলেছেন আপনি, এছাড়া যদি বলি ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগ বাংলাদেশে প্রায়ই দেখা যায়, সেক্ষেত্রে আসলে দুর্যোগ মোকাবেলার একেবারে সক্ষমতা আসলে নিয়ে আপনার কাছে অনুষ্ঠানের একেবারে আমরা শেষ পর্যায়ে রয়েছি, সক্ষমতা নিয়ে যদি বাংলাদেশে আসলে কতটুকু সক্ষমতা রয়েছে, বাংলাদেশ সক্ষম কিনা দেখুন, এক সময় ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকে বলা হতো তাদেরকে উঁচু ক্রেন দিতে হবে, তাদের বাজেট এবং লোকবল বাড়ানোর বিষয়গুলো বলা হতো, কিন্তু সেগুলো যখন আমাদের সরকারের পক্ষ থেকে অনেকটুকুই ফুলফিল করা হয়েছে, এখন কিন্তু ফায়ার সার্ভিসও এসে বলছেন যে মানুষের সম্পৃক্ততা দরকার, মানুষের সচেতনতা দরকার। আমি এই জায়গাটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, কারণ মানুষকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি তাহলে এই যে 16 কোটি বা 18 কোটি মানুষের এই দেশে এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার মতো গণবসতিপূর্ণ শহরে যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক হোক আর মানুষের সৃষ্টি হোক, সেই দুর্যোগ মোকাবেলা শুধুমাত্র কোনো একটা প্রতিষ্ঠান বা সংস্থার উপরে ডিপেন্ড করে সেটি আমরা মোকাবেলা করতে পারবো না। সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং সাধারণ মানুষকে সচেতনতার মাধ্যমে দুর্যোগকালীন যেই সমস্যাগুলো হয়, দুর্যোগ পরবর্তীতে যে সমস্যাগুলো হয় সেগুলো সম্মিলিতভাবে আমাদেরকে ফেস করতে হবে এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সচেতনতা আমাদের প্রধান এবং প্রথম হাতিয়ার হওয়া উচিত। জি, সেটাই আসলে অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ আসলে ঠেকানো তো সম্ভব নয়, সেটা প্রতিরোধে আমাদের যথেষ্ট পর্যাপ্ত ব্যবস্থা আমরা নিতেই পারি এবং সবশেষ হচ্ছে যানমালের ক্ষয়ক্ষতি যতটা সহনীয় পর্যায়ে রাখা যায় সেক্ষেত্রে মানুষের সচেতনতা এবং বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আসলে সব থেকে বেশি জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে দর্শক আমাদের সঙ্গে আছে কথা বলার জন্য জুমে যুক্ত হয়েছিলেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, বিভাগীয় প্রধান পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। জাতীয় দুর্যোগের প্রস্তুতি নিয়ে আজ আমরা আসলে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ইসলামিক ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত। এই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।